पानी पानी हो गई। শাবনূর ও পূর্ণিমা বাংলাদেশের অসম্ভব মিষ্টি দুই অভিনেত্রী। এই ভিডিওতে শাবনূর ও পূর্ণিমার দুর্দান্ত দুটি গান আপনি দেখতে চলেছেন। সাগরের পানিতে দুজনের মন প্রাণ উজাড় করে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো অবস্থা। দুটি গানের লোকেশন আর থিম অনেকটা একই রকমের। শাবনূরের দুষ্ট পানি আর অপরদিকে পূর্ণিমার সাগরের পানি। শাবনূর সাথে কারোর তুলনা হয় না, তাই তুলনামূলক হিসেবে কেউ ভিডিওটিকে নেবেন না। শাবনূরের ওরে ও দুষ্টু পানি গানটি 1998 সালে মুক্তি পাওয়া আমার অন্তরে তুমি সিনেমার। গানের পুরো দৃশ্য ধারণ করা হয়েছিল সমুদ্র সৈকত কক্সেস বাজারে। ও সাগরের পানি রে, ও সাগরের পানি, শীতল করে দিনাই আমার উষ্ণ দেহ খানি। শাবনূরের 10 বছর পর সমুদ্র সৈকতে পানির সাথে মিতালি করতে দেখা গেল পূর্ণিমাকে। সাগরের পানি পুরো গানটির দৃশ্য ধারণ করা হয়েছিল কক্সেস বাজারে। ভেজা অঙ্গে পানির সঙ্গে হয়েছে আমার মিতালি, এখন আমি খুঁজে বেড়াই কোথায় আমার বনমালি। শাবনূরের উচ্ছ্বাস উচ্ছলতা দুষ্ট মিষ্টি অভিব্যক্তিগুলো ছিল মন হরণ করে নেয়ার মতো। গানের বিচের সাথে সাথে শাবনূরের অসাধারণ পারফরমেন্স। অপরদিকে সাগরের পানিতে পূর্ণিমাও ছড়িয়েছেন উত্তাপ, পানিতে ভিজে দুষ্ট অভিব্যক্তিতে মুগ্ধ করেছেন তিনিও। শাবনূরের দুষ্ট পানি গানটির কণ্ঠ দিয়েছেন সুরের সম্রাজ্ঞী রুনা লায়লা, যার ম্যাজিক্যাল কণ্ঠে গানটি পৌঁছেছে অনন্য উচ্চতায়। গানের কথা আর সাগরের পানিতে শাবনূর যেন মিলেমিশে একাকার। সে সময় শাবনূর কতটা আপডেটেড ছিলেন এই পারফরমেন্স দেখেই বোঝা যায়। শাবনূর গানে কস্টিউমে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন তা প্রশংসার দাবি রাখে। গানটি যদিও সিডলিং নাম্বার ছিল, তারপরও দেখতে একটুও দৃষ্টিকটু লাগেনি। পূর্ণিমা ও সিজলিং এই পারফরমেন্সে তার পোশাকের ব্যাপারে ছিলেন সচেতন। বাংলাদেশের 90 পরবর্তী এই দুই অভিনেত্রী পোশাকের ব্যাপারে ছিলেন সবচেয়ে বেশি সচেতন। পুরো গান জুড়ে শাবনূরের গ্ল্যামার হাসিগুলো ছিল এক কথায় অসাধারণ। শাবনূরের ফেসে সবসময় একটা এক্স ফ্যাক্টর কাজ করে। অপরদিকে মিষ্টিমে পূর্ণিমাও তার সাধ্যমতো সবটুকু চেষ্টা করেছেন। ওরেও দুষ্টু পানি গানের বিট লিরিক্স ছিল অস্থির টাইপের, সেদিক থেকে পূর্ণিমার গানটি একটু জাঁকজমকপূর্ণ কমই ছিল। শাবনূরের দুষ্টু পানি জনপ্রিয় গানটি ইউটিউবে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে এরই মধ্যে 2 কোটিরও বেশি ভিউ অতিক্রম করেছে দুষ্টু পানি গানটি। সেদিক থেকে নাম্বারের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে পূর্ণিমার সাগরের পানি গানটির। আবারও বলে রাখছি, পূর্ণিমার গানটি কিন্তু শাবনূরের গানের কপি নয়। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি আমি একই স্ক্রিনে তুলে এনেছি। বর্তমানে চলছে পানি পানি, তাই পানি দিয়ে বাংলাদেশের জনপ্রিয় আরো বেশ কয়েকজন নায়িকাদের নিয়ে আরেকটি পর্ব তৈরি করতে যাচ্ছে। সেটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক করে জানিয়ে দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য জানাই ধন্যবাদ। পানি পানি হয়ে গেছে।